আমরা আশাবাদী চিটাগাং এর যে গ্যাস শর্টেজ ঢাকায় যে গ্যাস শর্টেজ আগামী এক দুই দিনের মধ্যে আরো ভালো অবস্থায় পরিস্থিতিতে যাবে এটা হলো একটা সুখবর এরকম এটা একটা আকস্মিক বিষয় আমি বলছিলাম এটা সাময়িক গ্যাসের এমনিও শীতের সময় কিছুটা সমস্যা দেখা দেয় বিশেষ করে বাসাবাড়িতে রান্নাবান্নার জন্য আমরা মনে করি যে এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা কিন্তু ইতিমধ্যে এলপিজিকেও ইন্ট্রোডিউস করছি বাংলাদেশে প্রায় 75% কিন্তু এলপিজি ব্যবহার করে খুব অল্প সংখ্যক গ্রাহক বাসাবাড়িতে চুলায় গ্যাস ব্যবহার করে একমাত্র ঢাকা ঢাকার আশেপাশে ময়মনসিংহের কিছু অংশ এবং আমাদের চিটাগাংয়ের কিছু অংশ জালালাবাদ সহ কর্ণফুলী সব মিলে আমাদের গ্রাহক প্রায় ইন্ডাস্ট্রি মিলে যদি ইন্ডাস্ট্রি বাদ দেয় তাহলে 20 থেকে 25 লক্ষ মতো হবে এই গ্রাহকদেরকে আমরা আস্তে আস্তে মিটারের মধ্যে নিয়ে আসছি ইতিমধ্যে 4.5 লক্ষ মিটার গ্যাস মিটার লেগে গেছে আমাদের টার্গেট হলো আগামী 3 বছরের মাথায় সবার মধ্যে গ্যাস মিটার দিয়ে দেওয়া আমরা বহুদিন যাবৎ চেষ্টা করছিলাম গ্যাস মিটার শুরু করার জন্য গ্যাস মিটারের জন্য অর্থের প্রয়োজন ছিল সেই অর্থের যোগান দিতে আমাদের দেরি হয়েছে বর্তমানে সেটার ব্যবস্থা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক এডিপি এবং জেবিক জাপানে তারা ফাইন্যান্স করছে আমরা অচিরে টেন্ডার করে ইতিমধ্যে জালালাবাদ 50,000 মিটার শুরু করেছে 2.5 লক্ষ মিটার কর্ণফুলীতে কাজ শুরু করছে ঢাকায় 4.5 লক্ষ মিটার লাগানো কাজ চলছে এই মিটারগুলো যারা যারা বাসায় কানেকশন আছেন লেগে গেলে যারা যেভাবে গ্যাস পাবেন সেভাবে এটা বিলিং হবে এখন যে সমস্যাটা হচ্ছে মাসের শেষে অনেকে টাকা দিচ্ছেন কিন্তু গ্যাস পাচ্ছেন না গ্যাসের প্রেশার কম আমাদের বিস্তীর্ণ এলাকায় আমরা প্রায় 7.5 লক্ষ অবৈধ লাইন উচ্ছেদ করেছি কিন্তু তারপরও আবার অবৈধ লাইন হচ্ছে যার কারণে একটা বিরাট এলাকায় গ্যাস প্রাপ্তিতে সমস্যা দেখা যায় যেটা হলো অবৈধ লাইনের কারণে সেটাও আমরা চলমান আছে আমি একটু গ্রাহকদেরকে বলবো একটু ধৈর্য ধরুন আমরা জানি সাময়িক সমস্যা হচ্ছে আমরা চাচ্ছি এলপিজিটাকে পরিধিটা বৃদ্ধি করার জন্য এলপিজি এখন গাড়িঘর গাড়িতেও ব্যবহার হচ্ছে এলপিজি এখন বাসাবাড়িতে ব্যবহার হচ্ছে কোনো কোনো সময় অনেকে বলেন যে এলপিজির দাম বেশি এবং এলপিজির দাম অনেক সময় কম আমরা এটাকে ডাইনামিক প্রাইসিংয়ের আন্ডারে নিয়ে গেছি প্রতি মাসে এলপিজির প্রাইস ডিপেন্ড করে ওয়ার্ল্ড প্রাইসের অনুযায়ী বর্তমানে এলপিজি বিশ্ববাজারে কম দাম হয়তো কিছুটা কম এখন এলপিজি বাজারে কম দামে বিক্রি হচ্ছে কিন্তু আপনাদের সকলকে আমি অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য ধরেন অচরই আমরা বাসাবাড়ির গ্যাসটাকে মিটার লাগিয়ে নির্বিচ্ছিন্ন গ্যাস দিতে সেদিকে আমরা যাচ্ছি ধন্যবাদ অচিরি মানে আমরা চেষ্টা করছি যে আগামী 2 বছর থেকে 3 বছরের মাথায় সমস্ত বাড়িতে বিশেষ করে আমাদের যত গ্রাহকরা আছে তারা যেন নির্বিচ্ছিন্ন গ্যাস পান এবং মিটারের সেটা দেখেন এটা আমাদের অনেক আগের থেকে প্রকল্প আমরা জাইকার ফান্ড পেয়েছিলাম আজকের থেকে 5-7 বছর আগের থেকে এটা চলমান প্রক্রিয়া কিন্তু পরবর্তী মিটার লাগানোর জন্য প্রায় 20 লক্ষ মিটার লাগাতে হবে প্রত্যেকের বাড়িতে যেতে হবে মিটার লাগাতে হবে নতুন করে এই প্রকল্প এখন মোটামুটি আমরা অর্থের সম্ভাবনা পেয়েছি এই গত কয়েক মাস আগে সেই সম্ভাবনা অনুযায়ী আমরা কাজ করব